বলো প্রদ্যুৎ, খবর কি বলো? কিসের? আমাদের টিমের মোটামুটি সিজনটা এখন তো শুরু হলো না। সিজন শুরু হোক, লিগ শুরু হোক, লিগ একটু চলুক, তারপরে বলা যাবে। এখন আমাদের প্লেয়াররা সব ঠিকঠাক আছে তো? তা মোটামুটি, তবে নতুন ছেলেগুলো একদম দম লাগিয়ে খেলছে একেবারে। সাদেকের কথা বলছো তো? সাদেক কেন বলবো, কল্যাণ, জয়ন্ত, এরা সবাই। আচ্ছা শোনো, শুনলাম নাকি দীপঙ্করের অ্যাঙ্কেলে চোট পেয়েছে? না না, তেমন সিরিয়াস কিছু না। আরে না না, ও নাকি সেই মাথা মাথা ঘুরে পড়ে পড়ে গিয়ে ও না, ওটা হচ্ছে বিশ্বনাথ। আনফিট নাকি? তা একটু আছে বই কি। কিরকম? এরকম, ছেলেটা খড়দা থেকে আসে, হ্যাঁ, বাড়ির অবস্থা ভালো না। হুম, আর ফুটটুটো সেরকম পায় না আর কি, খুব খারাপ অবস্থা। হ্যাঁ, তা বলতে পারো, তবে আমাদের দলের কার অবস্থা ভালো বলো? তবে ছেলেটা দাঁড়িয়ে যাবে বলে তো, পায়ে টাচ আছে, দাঁড়াবে বলছো? হ্যাঁ, যদি খেলতে পারে তবে দাঁড়িয়ে যাবে। যদি খেলতে পারে মানে ওরা তো খেলতে এখানে আসে। হ্যাঁ, খেলতে আসে, আবার মাঠ থেকে হারিয়েও যায়। আবার হারিয়ে আর প্রশ্ন উঠছে কেন প্রদ্যুৎ? হারিয়ে যাওয়ার কারণগুলো আমাদের দলের মধ্যে কিলবিল কিলবিল করছে, তাই তোমাকে বলছি। কিরকম? দেখো, আমাদের দলের ছেলেরা যাতে নষ্ট না হয়ে যায় সেটা দেখা তোমাদের কর্তব্য নিশ্চয়ই, এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া সেটা তোমাদের নিতে হবে। তাহলে সেটা নিচ্ছ না কেন? কি আমাদের দলের ছেলেরা খেপ খেলতে যাচ্ছে সেটা তুমি জানো? দলের ছেলেরা খেপ খেলতে যাচ্ছে মানে? বাবা, আকাশ থেকে পড়লে দেখছি, তুমি কিছু জানো না? না তো বাবা। না তো বলছো, তুমি দলের সেক্রেটারি, তুমি কিছু জানো না? না না, কিন্তু বাতিলের দলে ফেলে রেখেছে আর কয়টা মাত্র সিজন খেলবে, কিন্তু ও যেটা করছে সেটা দলের পক্ষে খুবই ক্ষতিকারক, খুব ক্ষতিকারক। বললাম, কিন্তু ক্ষতিকারকটা কি করেছে সেটা বলবে তো? ও নিজে যাচ্ছে, যাক, আমার কিছু বলার নেই, যা কিছু করুক, কিন্তু অন্যান্য ছেলেগুলোকে নিয়ে যাচ্ছে। তার মানে? দেখো, ব্যাপারটা আমি অনেক দিন থেকে শুনছিলাম, আজ আমি জানতে পেরেছি, হাতে নাতে ধরতে পেরেছি, প্রমাণ পেয়েছি আমি। কিরকম? ও সাদেককে পর্যন্ত খেপ খেলতে নিয়ে গেছে জানো? সাদেককে? হ্যাঁ, সাদেককে। তুমি জানো কি করে? সাদেক তোমায় বলেছে? ছেলেটা গ্রাম থেকে এসেছে, শহরের কিচ্ছু জানে না, তাকে পর্যন্ত উল্টো পাল্টা বুঝিয়েছে। ঠিক আছে, সাদেক কি তোমায় এর কথা বলেছে? আরে বাবা, ওকে ধরতে পারলাম বলে তো জানতে পারলাম ব্যাপারটা আমি। তা তুমি কিছু বলছো না কেন? আমি কিছু বলবো না, আমার কিছু বলার দরকার, যা বলা তুমি বলবে ভাই, আমার কিচ্ছু বলার দরকার না। তুমি কেন বলবে না? না বাবা, তুমি দলের সেক্রেটারি, তুমি যা ভালো বুঝো তাই করো, আমি এর মধ্যে কিচ্ছু নেই। না না, কিন্তু তুমি তো দলের কোচ রে বাবা। সেটাই তো হচ্ছে সমস্যা, নরেনকে পর্যন্ত কিছু বলতে পারলাম না। নরেন আবার কি করলো? নরেন পর্যন্ত খেপ খেলতে গেছে। নরেন? হ্যাঁ, ও দলের ক্যাপ্টেন, এখন যদি আমি কিছু বলি লজ্জা পাবে তো ছেলেটা। তুমি বলো, যা বলা তুমি বলো ভাই, আমি এর মধ্যে কিচ্ছু নেই। কিন্তু ভাই, এটা তো ঠিক হচ্ছে না ভাই, এটা কি হচ্ছে কি? দেখো ভিকু, তোমাকে একটা কথা বলি, একটা পচা আপেল ছুরি বাদ বাকি আপেলগুলোকে পচিয়ে দিতে পারে, তুমি জানো? না না শোনো, তুমি এ নিয়ে চিন্তা করো না, আমি তিপ্তেনকে যা বলো আমি 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 বলছি। পারিজাতের মান সম্মান এর সঙ্গে জড়িত, সেটাও তোমাকে আমি জানিয়ে রাখছি। শোনো না, আমি বলছি তো, আমি তিপ্তেনকে যা ভালো করে করকে দেবো। হ্যাঁ, করকে দাও, করকে দাও, ভালো কথা, যদি শোনে ভালো, আর যদি না শোনে আমি দল থেকে স্যাক করে দেবো। আগে স্যাক করে দেবো, একদম একদম স্যাক। হ্যাঁ, স্যাক করে দেবো। দুষ্ট বলদের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। তোমার আর আমার মধ্যে মিল কোথায় জানো সুকান্ত? প্যাশন ফর ফুটবল। এই ধরো, তোমার একটা জার্সি, আমার আর একটা। না না, ভুল করছো টন্টুদা, আমার কিন্তু কোনো জার্সি নেই, আমি একবারে নিউট্রাল। ও, নিউট্রালিটির বুঝি কোনো জার্সি হয় না? না, থাকে না তো। আচ্ছা বেশ, আচ্ছা তোমার স্পোর্টস এডিটরকে তুমি নিশ্চয়ই মানো? উনি তো আমার গুরু। গুরু হওয়ারই যোগ্য। এই যে কোনো কিছুকে মানা বা কাউকে মানা, এটা কি জার্সি করা নয়? আচ্ছা কি ব্যাপার বলুন তো দাদা, আজ হঠাৎ আপনি এত কঠিন করে কথা বলছেন। রে ভাই, তোমাকে ভালোবাসি বলেই তো কথাগুলো বলছি। তো ভালোবাসলে বুঝি কঠিন করে কথা বলতে হয়? দেখো, তোমার ব্লাডের মধ্যে না একটা লয়্যালটি আছে, সেটা আমি ভীষণ পছন্দ করি, ভালোবাসি। তবে কি জানো ভাই, ময়দানটা বড় কঠিন জায়গা, বহু প্রলোভন আসবে। তুমি জানো তো, আমি একটা পুরনো কথায় খুব বিশ্বাস করি। কি কথা বলি? তুমি তো আমার হেসে উঠবে।
But I believe in truth, my. তুমি সব পথে থাকো, আমি তোমাকে বলছি, তোমাদের স্পোর্টস এডিটর তুমি কিন্তু ভবিষ্যতে হবে। কি ব্যাপার বলুন তো, সকাল সকাল আমার সঙ্গে ইয়ার্কি করছেন? না 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 না, আই মিন ইট, আমি সত্যি কথাই বলছি। আমার না মাঝে মাঝে আপনাকে দেখলে খুব অবাক লাগে। কেন বলো তো? মানে আপনাকে ঠিক ক্লাব কর্মকর্তা মনে হয় না। কি বলে মনে হয়? আসতে পারি রন্টু বাবু? হ্যাঁ আসুন। রন্টুদা আমি আজকে আসি, কারণ আমার একটু দরকারও আছে। না 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 না, তুমি একটু বসো, তোমার সঙ্গে আমার কথা আছে। বসো না, একটু একটু বসে যাও। আপনি কি খুব ব্যস্ত? না কি বলুন। না বলছিলাম যে আমার একটু প্রাইভেটে কথা ছিল। আমার এখানে প্রাইভেট বলে কিছু নেই, আমার সব কিছু পাবলিক, সব কিছু পাবলিক। আপনি তো আমাদের ক্লাবের মেম্বার, তাই না? হ্যাঁ, এই তো এই বছরে হয়েছে। আচ্ছা, আমার নাম শ্যামলাল সাহা। হ্যালো, আদি নিবাস ওই রাঙামাটি চট্টগ্রাম, দ্য ল্যান্ড অফ সূর্য সিং। আপনাকে একটা কথা বলি, আপনি হলেন আমাদের ক্লাবের একদম হট ফেভারিট। এখন থাকেন কোথায়? কেন, ওই বনগ্রাম, মানে চলতি বাংলায় সবাই যাকে বনগা বলে ডাকে। তাই সেই সুদূর বনগা থেকে এই কথাটা জানাবার জন্য ক্লাব এসছে? আগে না। তাহলে কী ব্যাপারটা বলুন তো। আমি আপনার একটা উপকার করার জন্য এসেছি। উপকার? হ্যাঁ আমার? হ্যাঁ কেন বলুন তো। ধরুন এমনি 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 আমার উপকার করার জন্য আপনি এসছেন। কেন করবো না বলুন রন্টু বাবু, আপনি এত খেটে খুটে এই ক্লাবটাকে যেভাবে দাঁড় করাচ্ছেন। আমি দাঁড় করাচ্ছি, খবরটা আপনাকে কি দিই? আপনি তো আমাদের ক্লাবের হিরো, আপনাকে দিয়েই না এইবার ওই ঘটিদের আমরা কাত করব। কেন, এর আগে কি ঘটিদের আমরা কাত করিনি? তাই আর করলাম বলুন। এই দেখুন না, গত কয়েকটা বছর ধরেই ওরা তো আমাদের সঙ্গে রংবাজি করে চলেছে। কি রংবাজি করছে? গড়িটা কি রংবাজিটা করছে আমার বলুন? এই 75 সালে তোদের 5টা গোল দিয়েছি, কিন্তু ওরাও যে পাল্টা মারটা দিল। কি পাল্টা মারটা দিয়েছে? কেন, ওই পেলেকে নিয়ে এসে ওরা পাল্টা মার দেওয়া হলো? আরে মশাই, ওরকম প্যাকের জোর থাকলে না পেলে কেন হোল ব্রাজিলের টিমটাকে কলকাতার মাদারে নামিয়ে দেওয়া যায়। পেলেকে নিয়ে এসে ইয়ে দেখাচ্ছে, রংবাজি দেখাচ্ছে। আরে মশাই, হুই করে ট্রফি আনা যায় না ঘরে, বুঝেছেন? আনা যায় রন্টু বাবু, ট্রফিটাও আনা যায়। ট্যাকের জোর থাকলে পেলেকেও আনা যায়, আবার ট্রফিও আনা যায়। এই দেখুন না, এই দেখুন, আমি এই জন্যই আপনার কাছে একটা প্রপোজাল নিয়ে এসেছি। কিসের জন্য? এই যে বললাম, ট্যাকের জোর বাড়াবার জন্য। আরে ধরবো, এটা এটা আপনি আগে বলবেন তো আমাকে। আমি তো সেই থেকে আপনাকে এই কথাই বলে যাচ্ছি, এই প্রথম থেকে এসেই, কিন্তু আপনি কিন্তু আমাকে কোনো গুরুত্ব দিচ্ছেন না। না না, আপনি প্রথম থেকেই বলছেন যে আপনি আমার উপকার করার জন্য এসেছেন। হ্যাঁ ঠিক তো, তাই তা আমার উপ আরে বাবা, আপনার উপকার মানেই তো ক্লাবের উপকার। আপনি আমাকে ব্যাপারটা একটু খুলসা করে বলুন তো। আচ্ছা বলছি বলছি, এই দেখুন না, আপনার ট্যাগ বাড়া মানেই ক্লাবের ট্যাগ বাড়া। এই দেখুন না, আমি আপনাকে একটা মদের দোকানের লাইসেন্স দিতে চাই। কিসের দোকানের লাইসেন্স বললো? ওই ওই যে বললাম, মদের দোকানের লাইসেন্স। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই দেখুন না, ওই আপনার পাড়াতেই পড়বেন দোকানটা, ওখানে ব্যবসা একদম আপনি ছুটিয়ে করুন, কোনো চিন্তা নেই। রন্টুবাবু রন্টুবাবু, আপনি যদি রাজি থাকেন তাহলে কিন্তু আমি পেপারসগুলো একদম রেডি করে নিয়ে এসেছি। আচ্ছা শ্যামলবাবু, হ্যাঁ, আমি যে মদের দোকানের ব্যাপারে ইন্টারেস্টেড, মানে মানে আপনি কি দেখে আপনার মনে হলো যে রন্টু দাস মদের দোকানের ব্যাপারে ইন্টারেস্টেড? এই দেখুন রন্টুবাবু, এতে দেখা দেখির কিন্তু কিচ্ছু নেই, কারণ আজকালকার দিনে না এই প্রত্যেকটা লোক এই মদের দোকানের জন্যই কিন্তু লালায়িত লালায়িত। হ্যাঁ মশাই, আমার বাপ ঠাকুরদা বাপ ঠাকুরদা আইনের ব্যবসা করছে, আর রন্টু দাস করবে মদের ব্যবসা। শুনুন, এগুলো কি করছে? আর কথা বাড়াচ্ছে, আপনি তো ভুল করছেন। আপনি কি রন্টু করছেন? এরপরে কিন্তু আমি লোক ডাকবো। না না না, গেট আউট, ঠিক আছে, গেট আউট। কান্দে কালেশ, লাইসেন্স রন্টুদা, এই কাজটাকে আপনি ঠিক করলেন? হ্যাঁ,
না আপনার লিকার শপে আপত্তি থাকতেও পারে, সেটা কোনো কথা নয়, কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, আপনি নিজে না বসে শুধুমাত্র শুধু প্রফিটটাকে নিয়ে। দেখো সুকান্ত, তুমি ফুটবল ছাড়া অন্য কোনো ব্যাপারে আমাকে সাজেশন দেবে না, ঠিক আছে? দেব না, কিন্তু নিজের চোখে পুরো ব্যাপারটা না দেখলে আমি কিন্তু বিশ্বাস করতে পারতাম। আর এই ঘটনাটা কিন্তু আমি সত্যি মনে রাখবো। হ্যাঁ ভাই ভাই ভাই, মনে রেখো, এটা কিন্তু কোনো নিউজ নয়, এটা কোনো নিউজ নয়, বুঝতে পারছো? তাহলেই বলবে তোমার কম বয়সের সুযোগ নিয়ে রন্টু দাস আমার নিজের পাবলিসিটি করছে। না তা কেন কেন বলবে? আচ্ছা রন্টু দা, এটা তো একটা এক্সাম্পল হতে পারে। না এক্সাম্পল হতে পারে না, হতে পারে না, কেন হতে পারে না সেটা তুমি, তোমার বয়স অল্প তো, তুমি এখন বুঝবে না ভাই। দেখো ভাই, আমি প্লেয়ারও নই, আমি কোচও নই, এই রন্টু দাসকে নিয়ে লিখে তোমার এই দামি নিউজ পেপার, প্লিজ নিউজ প্রিন্ট, প্লিজ কোনো কিছু নষ্ট করো না, পরে ব্যাপারটা বুঝবে ভাই। আমি তোমাকে ভালোবাসি বলেই কথাগুলো আমি বললাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুই আজকাল খুব তালেবর হয়ে উঠেছিস। কেন, আমি আবার কি করলাম? তোর নামে নানান ধরনের সব কমপ্লেন শুনছি। কমপ্লেন কি কমপ্লেন? দেখ দিতেন, তুই যেসব কাজগুলো করে বেড়াচ্ছিস সেগুলো ঠিক করছিস না। আমি কিছু বুঝতে পারছি না ভিকুদা। তুই সাদেককে নিয়ে খেপ খেলার জন্য নিয়ে গেছিলিস? কে বলেছে? যেই বলুক না কেন, তুই নিয়ে গেছিলিস কিনা? হ্যাঁ কি না? হ্যাঁ নিয়ে গেছিলাম। কেন? আমি কি করবো, হাতে পায়ে ধরে ঝুলে পড়লে কান্নাকাটি করলে আমি কি করবো? সাদেক নিজে, হ্যাঁ বলছে বন্ধু তার বাড়িতে সারাদিন বন্দী হয়ে আছি, হাতে একটাও পয়সা নেই, আর ওর মতো প্লেয়ারকে কে নিয়ে যাবে খেপ খেলাতে? সাদেক নিজে তোকে এই কথাগুলো বলেছে? বলেছে না, হাতে পায়ে ধরে ঝুলে পড়েছে খেপ খেলে দুটো পয়সা পাবার জন্য। তুই ঠিক বলছিস। আচ্ছা ভিকুদা, আপনি তোর বাড়ির অবস্থাটা ভালো মতো জানেন। হ্যাঁ জানি। ওর যে দুটো পয়সার দরকার ভালো মতো জানেন আপনি। কিন্তু আমি তো অন্যরকম শুনলাম। কিরকম? তুই নাকি সাদেককে উল্টো পাল্টা বুঝিয়ে নিয়ে গেছিস। একটা কথা বলো ভিকুদা। কি? সাদেক আমার উপর খেপে আছে বলে আপনার কাছে এসব লাগিয়েছে। কেন তোর খেপে আছে কেন? ওকে মেস থেকে তাড়িয়ে দিয়েছিলাম তাই। যাই বলার তাই বল, তুই কিন্তু কাজটা ঠিক করিস। ঠিক আছে, আর কাউকে নিয়ে যাবো না। শুধু তাই না, তুই নাকি দলের অন্যান্য প্লেয়ারদেরও নিয়ে যাচ্ছিস খেপ খেলাবার জন্য। ঠিক আছে, আর কাউকে নিয়ে যাবো না। শোন, তুই দলে এতদিন ধরে খেলছিস, দল তোর সার্ভিসটাকে স্বীকার করেছে। আজকে আজকে প্রত্যুত তোর উপর যা খেপে আছে, আমাকে অন্যরকম ব্যবস্থা নিতে হতো, কিন্তু সেই জন্য তোকে আমি ডেকে কথাটা বললাম। বিগুদা, আপনি সত্যি সত্যি মনে করেন যে আমি দলের জন্য সার্ভিস দিয়েছি? নিশ্চয়ই। তাহলে একটা কথা বলবো, আপনি শুনবেন? না বল। কথাটা আপনাকে ভরসা করে বলবো? হ্যাঁ বল না। প্রদ্যুতার জন্য কিন্তু টিম স্পিরিট নষ্ট হচ্ছে। প্রদ্যুতের জন্যে? লিগটা শুরু হোক, আপনি দেখে নেবেন। কেন? দু চারটে ম্যাচ দেখুন, আপনি নিজেই বুঝতে পারবেন। না কিন্তু এটা তো ঘটনা যে প্রদ্যুতের মতন ভালো কোচার হয় না। হ্যাঁ আমি মানছি তো ভালো কোচ হয় না, কিন্তু তাহলে তাহলে কি? কিন্তু প্রদ্যুতদা সাদেককে নিয়ে যেভাবে বাড়াবাড়ি শুরু করেছে সেটা দলের কারোরই পছন্দ না। বাড়াবাড়িটা কি দেখি? প্রদ্যুতা তো মনে করে সাদেক একাই ভালো প্লেয়ার দলে, আর কোনো প্লেয়ারই নেই। প্রদ্যুত কি এই কথা কখনো বলেছে? না বলেনি। কিন্তু কিন্তু কি? কিন্তু সাদেকের প্রতি যেভাবে কেয়ার নেন প্রদ্যুতদা সেটা সকলেই বুঝতে পারে। সে তো স্বাভাবিক। কেন? ওটা ইয়াং ছেলে, ভালো খেলছে, তো কোচ তো তারপরে কেয়ার নেবেই। ও সাদেক একাই ভালো খেলে, আর কেউ ভালো খেলে না। শোনো, সাদেক হচ্ছে একটা লম্বা রেসের ঘোড়া। আপনি যাই বুঝুন ভিকুদা, আমি পরিষ্কার বলছি প্রদ্যুতদার এই সাদেক প্রীতি দলের একদিন ক্ষতি করে ছাড়বে। কি করে তুই কথা বলছিস বল? প্রদ্যুতদা কারোর দিকে ফিরে তাকায় না, শুধু সাদেককেই দেখেন। না না, এটা তুই এটা তুই জল ঘোলা করছিস। আমি জল ঘোলা করছি না ভিকুদা, আমি সত্যি কথা বলছি। না 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 না, এরকম ধরনের কমপ্লেন কখনো কেউ আমাকে বলেনি। আপনার কাছে করতে তারা সাহস পাইনি তাই। তাই তাই আপনি ব্যাপারটার উপর নজর রাখুন, আপনি নিজেই বুঝতে পারবেন। প্রদ্যুত একটা ভালো মানুষ, তার সব কিছু ভালো হতে পারে না ভিকুদা। মানুষ মাত্রই ভুল করে, আর প্রদ্যুতদা এখন যে ভুলটা করতে চলেছে সেটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। আর সেটা যদি না বুঝেন তাহলে পারিজাতের একদিন ক্ষতি হবে। কথাটা পরে মিলিয়ে নেবেন। সব ঝুঁকি কি আমার দ্বারা হয়? তোমার অসুবিধা হচ্ছে কোথায়? দুধু, এতটা পথ হেঁটে যাও, হেঁটে আসো, তারপরে স্কুলের বাইরে বেঞ্চে অতক্ষণ বসে থাকা, দুধু আমার দ্বারা এসব হবে না রে। আর দুদিনেই হাঁপিয়ে গেলে? না রে, আমার বিরক্ত লাগছে, বিশ্বাস কর। ভালো লাগছে না? আমার কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ তা তো লাগবে, আমাকে দিয়ে বেশ খাটিয়ে নিচ্ছ বাপ মেয়েতে মিলে, ভালো লাগবে না? তোমাকে দিয়ে খাটিয়ে নিচ্ছি? এই তো তুমি টাইট স্কুলে আমার সাথে দুপা হেঁটে যাও, আবার দুপা হেঁটে বাড়ি ফিরে আসো, এতে তোমার খাটনি হয়ে যাচ্ছে। না আর বাকি কাজগুলো তুমি বাড়িতে এসে করে দাও তো, সেগুলো তো চোখে দেখতে পাস না। তাস
সেটা না একটু করতে হচ্ছে। তাহলে বাড়িতে থাকলে তোর সঙ্গে টাইপ স্কুলে না গেলে বুঝতে পারিস না যে এই কাজগুলো এসে কত এগিয়ে যায় বলতো? তা ঠিক, তবে কিন্তু তুমি যে আমার সাথে এই টাইপ স্কুলে যাচ্ছ না, আমার না তোমাকে দারুণ আচ্ছা ভালো লাগছে না বুঝিস? মারি বলছি না, আবার বিশ্বাস করো রাখো, বল না তুই বল না। এই যে তুমি ব্যাগটা কাঁধে নিয়ে মুখটা হাঁড়ি হাঁড়ি করে গটগট করে রাস্তা দিয়ে হেঁটে যাও, চা কিউট লাগে না? লাগে ওই তোমাকে সুন্দর লাগছে সেটাও বলা যাবে না, সুন্দর দেখাচ্ছে। বাবা আসলে জিজ্ঞেস করো না, কি বাবা এলে জিজ্ঞেস করবো যে আমাকে সুন্দর দেখাচ্ছে কিনা? দেখো তুমি না খুব ভাজিল হয়ে যাচ্ছে, ভালো লাগছে না পারো যা। আচ্ছা তোমার তোমার কাউকে জিজ্ঞেস করতে হবে না, তোমার দাদাকেও জিজ্ঞেস করতে হবে না, তুমি শুধু একবার আয়নার সামনে গিয়ে দাঁড়াও, নিজেই বুঝতে পারবে। তুই থামবি পারো, চড়ছ কেন? তুমি এরকম করলে কিন্তু আমি আর কোনোদিন টাইপ স্কুলে যাবো না, বলে দিই। যেও না, কি হয়েছে? যেও না, তারপরে এক হাড়ি মুখ করে বাড়িতে বসে থেকে ঘটে নেই। আমার হচ্ছে যত জ্বালা কি সত্যি, ওই যে তুমি বললে না আমার হচ্ছে যত জ্বালা। তুই যত জ্বালা কি বুঝলি না? দেখো আমি যদি মুখটা হাঁড়ি করে রাখি তাহলে তোমার ভালো লাগবে না, আবার তুমি টাইপ স্কুলে যাচ্ছ, তোমাকে সাজগোজ করতে হচ্ছে, তার জন্য তোমার গ্ল্যামার তো দিন দিন বেড়ে যাচ্ছে, তুমি কি করবে বলো তো মা? পারু তুই কিন্তু মুখে যা আছে তাই বলছি, তুই কিন্তু তাড়া তুই দেখো মানে কিছুদিন আগেও না তোমার এত গ্ল্যামার ছিল না মলিনা। পারু মা গো, পারু মা গো, কি তুই আমাকে ভেঙালি? আমি যা বলেছি ঠিক কিনা বলো? তুই কি কইছো এইটা আর কো? এই যে মা রোজ আমার সাথে টাইপ স্কুলে যায়, এটা তোমার একটা ভালো কাজ হয়? আ ভালো করুক বন্ধ করুক, মা তোর লাগে যাইবই না। যাব না, এই কথাটাই আমি বলছি এতক্ষণে। তুই কইছো তা গোল বাজে কি নিয়ে? মা যে মা আমার সাথে আর যাবে না, আমি যাব না। কেন? ওই টাইপ স্কুলে যেতে গেলে মাকে একটু সাজগোজ করতে হচ্ছে তো। হ্যাঁ তা তো করতে হইবই, রাস্তায় বাইরে তেলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া লাগে। আর সাজগোজ করলে দিন দিন মার গ্ল্যামারটা বেড়ে যাচ্ছে। গ্ল্যামার কা মলিনা? হাই আবার বলছিস কিন্তু, আসি নাকি? ও বাবা, এটা দেখি খান্ডার নিরূপ ধারণ করছে। ওই দেখি ও বাবা, গ্ল্যামার তো সত্যই বাড়ছে।